দিনাজপুরের পার্বতীপুরে খেলার মাঠ রক্ষা ও জনসাধারণের চলাচলের রাস্তা পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার খোলাহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন উত্তর ধোবাকল বালাপাড়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রাসেল মাহমুদ সরকার। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র খেলার মাঠ এবং চলাচলের রাস্তার ওপর বাড়ির সীমানা প্রাচীর ও দোকানঘর নির্মাণ করে দখলের পায়তারা করছে একটি পরিবার। রাস্তা ও খেলার মাঠ পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।